সফট হোস্ট আইটিতে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কাজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কাজগুলো যাতে আমরা সঠিকভাবে বুঝে আপনাদেরকে সময় মতো ডেলিভারি দিতে পারি, সে কারণেই আমরা একটি সাপোর্ট প্যানেল তৈরি করেছি, যার মাধ্যমে আপনারা আপনাদের কাজগুলো আমাদের সাপোর্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন এবং আমরা সে কাজগুলো আপনাদেরকে সময় মতো ডেলিভারি দিব। আসুন, আমি আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট প্যানেল নিয়ে আলোচনা করা। আমাদের প্রথমত softhostit.com এ যাবেন, যাওয়ার পরে আমরা সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে আমরা আপনাদেরকে অলরেডি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং যারা আইডি পাসওয়ার্ড পাননি তারা যোগাযোগ করলে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে একটি ড্যাশবোর্ড পাবেন, এখানে আপনাদের টোটাল কতগুলো কাজ দিয়েছেন, কতগুলো পেন্ডিং, কতগুলো ডেলিভারি হয়েছে সেগুলো দেখতে পারবেন, এবং কাজ কীভাবে দিবেন। আচ্ছা, সরাসরি অ্যাড ওয়ার্ক, অ্যাড ওয়ার্কে গেলে আপনারা এখান থেকে আমাদেরকে কাজগুলো বুঝিয়ে দিতে পারবেন। যদি আরও কোনো সমস্যা হয়, ডিরেক্ট আমাদের সাপোর্টে কথা বলতে চান, সেক্ষেত্রে ডিরেক্ট চ্যাটে ক্লিক করলে সরাসরি আমাদের সাপোর্ট প্যানেলে যারা থাকবে তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা, আমি এখানে অ্যাড ওয়ার্কে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে আপনাদের ডোমেনের নামটা দিয়ে দিবেন, তারপরে টাস্কের মধ্যে আপনারা লিখে দেবেন আপনাদের কোন পেজে কী সমস্যা। সে পেজের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে আমি একটু কপি করে দেখা দিয়ে আসি। আচ্ছা, সফটওয়্যারের মধ্যে আমি যখন ঢুকবো, ঢোকার পরে আমি লগ ইন তো করলাম, আমি ডেমো দিয়ে দেখাচ্ছি আপনাদের, যার যা ডোমেন আছে সেটা তো থাকবেই। আচ্ছা, ধরেন আমি এখানে অ্যাকাউন্টসে গেলাম, রিসিভে গেলাম, রিসিভ থেকে এখানে রিসিভের মধ্যে এখানে ক্লায়েন্ট আছে, এখানে আপনি লিখবেন কাস্টমার। তাহলে সেটা কীভাবে আমাকে বুঝাই দিবেন, সেটা হচ্ছে আমি দুইটা সফটওয়্যার দিয়ে দিয়েছি, একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, আপনারা চাইলে আপনার স্ক্রিন রেকর্ড করে আমাকে ভয়েস দিয়ে পাঠাইতে পারেন, অথবা হচ্ছে স্ক্রিনশট, দুইটা সফটওয়্যার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে আপনি এটা ইনস্টল দিবেন। আচ্ছা, পরবর্তীতে আমি এই ভিডিওর পরে আপনাদেরকে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডার কীভাবে ইনস্টল দিবেন এবং এইটাকে কীভাবে আপনারা কাজ করবেন সেটাও আমি দেখাই দেবো। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন এখানে রেকর্ড, এক মিনিট, আচ্ছা আমি যাচ্ছিলাম এখানে ক্লায়েন্ট, তাহলে কী করবো, স্ক্রিনশট আমি এখানে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। এখানে আমি কী করবো, এটা আমি ড্র্যাগ করলাম, চাইলে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। আপনারা লিখে দিবেন কী লিখে, টি ক্লিক করলে এখানে লেখা যাবে সরাসরি যে এটার মধ্যে এটা এটা হবে, যেহেতু দেখা যাচ্ছে না কালারটা চেঞ্জ করে দেন, ইয়েলো দেন, তাও বোঝা যায় না। আচ্ছা, হোয়াট এভার, এখানে কালার বোঝা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, এখানে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কী কী লিখে দিয়েছেন বা কী আছে এই বিষয়ে। এভাবে আপনি ফাইলটা সেভ করবেন, সেভ করার পরে এখানে ফাইলে যে আপনি ছবিটা আমাকে দিয়ে দিবেন, তাহলে আমাদের জন্য হয়তো বা আমাদের এখানে অলরেডি চারজন কাজ করে, এক একজনের এক এক ডিপার্টমেন্ট, এক এক ধরনের এক একজনের কাজ, কেউ সিএসএসের কাজ করতেছে, কেউ পিএসপির কাজ করতেছে, কেউ ফটোশপের কাজ করতেছে, তা আমরা এই কাজগুলো আমাদের সাপোর্ট প্যানেলের মাধ্যমে এটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিই যে কার কোন কাজ কারকে দায়িত্ব। সেক্ষেত্রে আমাদের দ্রুত সময়ের মধ্যে আমরা কাস্টমারদের বা আপনাদেরকে আমরা কাজগুলো দ্রুত ডেলিভারি দিতে পারি। নতুন কাজ দিলে পরে এখানে অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার ট্যাক্সের মধ্যে গেলে বাকিগুলো এখানে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি সাপোর্টের কাজ, এটার মাধ্যমে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং আমাদেরও কাজগুলো করতে সহজ হবে এবং সহজভাবে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমি অতি শীঘ্রই দিয়ে দিব স্ক্রিন রেকর্ডার এবং স্ক্রিনশট। যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি ভিডিওটা দিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।